চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের চলমানোর অভিযানত হাড়াজারিত অবৈধভাবে গড়ে উঠে নেওয়া ফাঁসকান ইটবাটা ভাঙে দিয়ে জেলা প্রশাসন এই সময় তারার হাজতুন 16 লাখ নিয়ে জরিমানা আদায় করা হয়। ডিসেম্বর 30 তারিখ বুধবার সকালত্তুন বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করেন ইটবাটাই নল দি দোলই শান্তিরহাটর কর্ণফুলি ব্রিক্সুরে 4 লাখ টিয়া, সারিয়ার মির্জাপুরুর শাহমানাত ব্রিক্সুরে 5 লাখ টিয়া, কাদেরিয়া ব্রিক্সুরে 3 লাখ টিয়া, ফতেপুরুর 11 মাইল সোনালী ব্রিক্সুরে 3 লাখ টিয়া। এই সময় জরিমানা করেন ইটবাটাই নুরে ইটবাটা সরা ফেলে বেল্লাই 2 মাসের সময় দেওয়া হই। অভিযানের তাহা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমিরুদ্দিন সিপ্লাজর হয়। ইট প্রস্তুত বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী যে কোনো ইটবাটা পরিচালনা করতে যে পরিবেশে যে আইনটা রয়েছে সেটা মেনে কিন্তু ইটবাটা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে আধুনিক পদ্ধতির কথা বলা হয়েছে, যে জিগজাক অটো টানেল এগুলো করতে হবে। সনাতন পদ্ধতির যেগুলো ইটবাটা 120 ফিট ছিল সেগুলো 2000 সাল থেকে 2010 সালে প্রত্যেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরেও এখানে বিভিন্ন জায়গায় চলতেছিল, সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং চলমান থাকবে। এ বিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বে দৈন্যা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম সিপ্লাজরে হয়। এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, আমাদের ইটভাটা আইন আমরা বাস্তবায়ন করতে এসে এখানে 5টি ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করি। পরিচালনাকালে 5টি ইটভাটার আমরা আংশিক উচ্ছেদ করি এবং বাকি অংশগুলো আমরা উচ্ছেদের জন্য সময় দিয়েছি এবং এক্ষেত্রে আমরা 5টি ইটভাটাকে সর্বমোট 16 লক্ষ টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান এটা চলমান অভিযান চলছে এবং চলবে। আমাদের সকল উপজেলায় আমরা চট্টগ্রামের মহানগর উপজেলা সকল ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানত প্রশাসনিক সার্বিক সহযোগিতা করছি র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের উগ্র টিম। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।